हेलो फ्रेंड्स, वेलकम टू एम एच एडुकेशन लैब नम्बर वन सार्चिंग डब्ल्यू बी सी एस चैनल। आज के तुम्हारे नम्बर सिसटेम मध्य डिविजिबिलिटी रुलर किछु अंश बाकी छिलो सेटा कमप्लीट करब और कमन फैक्टर सेटाओ आज के कमप्लीट करब। तार संगे तुम्हारे जे क्लासगुलो हो गेछे सेई कन्सेप्ट और ये डिविजिबिलिटी रुलर कन्सेप्ट ये दुटो मिलिए किछु क्वेश्चनों आलोचना करब। ठीक आछे, ता तुम्हरा कि करबे प्रथम থেকে শেষ অবধি ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ অবধি যদি ক্লাসটা করো তাহলে যে কোনো পরীক্ষায় তুমি এই ডিভিজিবিলিটি রুল বা তোমার আগে যে প্রিভিয়াস ভিডিও করেছিলাম সেই ভিডিও যদি তোমরা না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই দেখে নেবে। তা এই দুটো মিলিয়ে আমি যে কোশ্চেনগুলো করাবো সেই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, শুধু ডাব্লিউ বিসিএস বলে কথা না, সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ প্রতিদিন বলতে গেলে সপ্তাহে তিন দিনই বলা চলে আমার ক্লাস আসছে। সপ্তাহে দুদিন ম্যাথ আর একদিন জিআই সকাল দশটার সময়। দেখো আমাদের তার পাশাপাশি আর কি, দেখো একটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষার কমন যোগ্য নোটস, মক টেস্ট এবং ভিডিও কোর্সের জন্য তোমরা আজই আমাদের ওয়েবসাইট ফলো করতে পারো। ওয়েবসাইটে সব লিঙ্ক দেওয়া আছে। তার পাশাপাশি তোমরা যদি তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার করতে চাও তাহলে আমাদের অ্যাপসে কিছু কোর্স লঞ্চ করা হয়েছে, সেটাই তোমরা এনরোল হতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তা দেখো ডিভিজিবিলিটি রুল আমি তোমাদের 10-11 অবধি করিয়েছিলাম, আজকে ডিভিজিবিলিটি রুলের বাই 12 দিয়ে করাবো। তাহলে দেখো বাই 12-এর ডাইরেক্ট কোনো রুল নেই, তাহলে 12-কে এমনভাবে ভাঙাতে হবে যেগুলো আগে যে রুলগুলো হয়ে গেছে। তাহলে কী রুল আছে, যে দেখো এটা যদি আমরা ভাঙি ফ্যাক্টরে 3×4 3×4 3×4 ভাঙা যায়, মানে তিনের যে রুলটা সেটাও স্যাটিসফাইড করতে হবে আর চারের যে রুলটা সেটাও স্যাটিসফাইড করতে হবে। দুটোই যদি স্যাটিসফাইড করে তাহলে সেটা 12 দ্বারাও স্যাটিসফাইড হবে। বোঝা গেল কি না? তা তিনের রুলটা তোমরা সবাই জানো, যে সাম অফ দ্য ডিজিট প্লাস এটা কী করতে হবে, লাস্ট টু ডিজিট। ঠিক আছে না, এটা যদি 4 দ্বারা ভাগ যায় আর সাম অফ দ্য ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায়, এই রুলটা দুটোই যদি স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু 12 দ্বারা ভাগ যাবে। তো এই নয় যে শুধু 3 দ্বারা অথবা শুধু 4 দ্বারা গেলেই হবে, দুটোই একসঙ্গে যদি হয়, বারবার বলছি দুটো একসঙ্গে যদি হয় স্যাটিসফাইড হয় তাহলে 12 দ্বারা রুলটা হবে। ঠিক আছে, এবার দেখো একটা এক্সাম্পল কি, যে নিলাম 9-2-6-1 4-8। ঠিক আছে, 9-2-6-1-4-8 এই সংখ্যাটা 12 দ্বারা ডিভিজিবল যাবে কিনা কি করে বুঝবো? তাহলে দেখো 3 দ্বারা রুল ওর আগে কি করবে, 4 দ্বারা রুলটাই অ্যাপ্লাই করবে। 4 দ্বারা রুলটা যেহেতু সহজ তাহলে লাস্ট টু ডিজিট দেখো 48 আছে, তাহলে কি এটা 4 দ্বারা ভাগ যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই নয় যে এটা 4 দ্বারা ভাগ যাচ্ছে বলে 12 দ্বারা ভাগ যাবে, নাও যেতে পারে। তাহলে কি করতে হবে, যে এটা 3 দ্বারা যাবে কিনা দেখতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, যে ইন্ডিভিজুয়ালি নাম্বারগুলো যদি কাটাকাটি যায় তাহলে সেটা কী করবে, কেটে দেবে অথবা পাশাপাশি দুটো যোগফল। তাহলে দেখো 9 কেটে যাচ্ছে, 6 কেটে যাচ্ছে, 2-1-3 কেটে যাচ্ছে, 8-4-12 কেটে যাচ্ছে, তাহলে কি এটাও 3 দ্বারা যাবে। তাহলে 3 দ্বারাও যাচ্ছে, 4 দ্বারাও যাচ্ছে, তাহলে এটা 12 দ্বারা যাবে। বোঝা গেল? এবার আসছি তোমাদের বাই 13। বাই থার্টিন দেখো যে সব থেকে মিনিমাম আমাদের কত, 13। রুলটা বলেছিলাম তোমাদের, 7 রুল বলেছিলাম তোমাদের। দেখবে যে কি করবে, 3-কে এই যে ইউনিট ডিজিটকে 4 টাইম করবে
আর রিমেনিং এর সাথে কি করবে, অ্যাড করবে। এটাই হচ্ছে রুল। কি বললাম যে ইউনিট ডিজিটকে দুটো পার্ট করবে, দুটো পার্ট করে ইউনিট ডিজিটকে ফোর টাইম করবে, যেটা হলো সেটা কি করবে রিমেনিং এর সাথে অ্যাড করবে। ধরো 78, আমরা জানি 13 দ্বারা যায়, কি করবে এই দুটো পার্ট করলে 4 8 32, 32 কি করলে এখানে অ্যাড করলে 39। এবার 39 যাই, যদি সাপোজ 39 তোমরা জানো না, তাহলে এটা কি করবে আবার ফোর টাইম করবে, 36 হলো, এটাকে অ্যাড করলে দেখো 39 আসছে, তাই না? তা সবাই জানো 39 যায়, তাহলে এটা রুল কি হলো যে আমি লিখছি না, লিখলে টাইম চলে যাবে, তা ইউনিট ডিজিটকে কি করবে 4 দ্বারা গুণ করবে, যে গুণফলটা আসলো সেটা কি করবে রিমেনের সাথে অ্যাড করবে, যেটা হলো সেটা যদি 13 দ্বারা ডিভিজিবল যায় তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটা কী হবে 13 দ্বারা ডিভিজিবল যাবে। এবার আসছি বাই 14। এবার যেগুলো ভাঙা যাবে সেগুলো কিন্তু ভাঙতে হবে আমাদের, ঠিক আছে না? এই যে বাই 14 কি, যে 2 ইন্টু 7, তাহলে 2 দ্বারা রুলটা তোমরা অলরেডি জানো, 7 দ্বারা রুলটাও অলরেডি জানো, এখানে আমি ডিসকাস করছি না। যদি কেউ নতুন ভিউয়ার হয়ে থাকো তারা কিন্তু আমার এর আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে এটা কিন্তু বুঝতে পারবে, তাহলে বাই 14 তোমরা বুঝতে পারছো। তারপর আসছি বাই 15। ফিফটিনকে আমাদের কী ভাঙতে হবে, 5 ইন্টু 3 বা 3 ইন্টু 5, কোনো অসুবিধা নেই, মানে 5 দ্বারা রুলটাও স্যাটিসফাইড করতে হবে আবার 3 দ্বারা রুলটাও কি স্যাটিসফাইড করতে হবে। মানে কি হচ্ছে যে 5 দ্বারা রুলটা কী ছিল, যে লাস্টে যদি 5 অথবা 0 থাকে, এটা অলরেডি বলে দিয়েছি তোমাদের সেটা। আর কি হবে 3 দ্বারা সাম অফ দ্য ডিজিট, এটা তো বারবার রিপিট করছি আমি, সাম অফ দ্য ডিজিট যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে এমন একটা সংখ্যা নিলাম ধরো 2 3 1 5 0, 2 3 1 5 0, এটা 15 দ্বারা ডিভিজিবল যাবে কিনা কি করে বুঝবো। তাহলে দেখো আমি কি করব, বা এটা এইভাবে নিলাম 1 2 3 1 5 0 নিলাম, বোঝাতে সুবিধা হবে তোমাদের। তাহলে দেখো আমরা কী করবো, 5 দ্বারা রুলটা কী ছিল, যে লাস্টে 0 অথবা 5 থাকবে, তাহলে আছে অসুবিধা নেই। 3 দ্বারা রুলটা কী ছিল, যে সাম অফ দ্য ডিজিট, তাহলে 2 1 3 3 5 1 6 যাচ্ছে, তাহলে কি সেটা 15 দ্বারাও যাবে, বোঝা গেল? তারপরে 16 দ্বারা রুলটা তোমাদের বলে দিয়েছিলাম, তাও দেখো 16 কী বলেছিলাম, যে 16কে লেখা যায় 2 বেস রাখবে, পাওয়ার কী রাখবে 4 রাখবে, তাহলে কী হচ্ছে যদি লাস্ট 4 ডিজিট যদি 16 দ্বারা ভাগ যায়, লাস্ট 4 ডিজিট যদি 16 দ্বারা ভাগ যায়, তাহলে কী হবে এই যে অরিজিনাল নাম্বারটা অথবা হোল নাম্বারটা 16 দ্বারা ভাগ যাবে। তাহলে 16 দ্বারা রুলটা তোমাদের অলরেডি করাই আছে। তারপরে বাই 17 আমি 19 অব্দি করাবো, ঠিক আছে না, 19 অব্দি করাবো, কারণ এগুলো ডিভিজিবিলিটি রুলে তো কাজে লাগবেই লাগবে, আর একটা কি যেগুলো তোমাদের ক্যালকুলেশনে কাজে লাগবে, কাটাকাটি করতে, ঠিক আছে না? তাহলে বাই 17 তোমরা রুলটা নিজেই তৈরি করো সেমভাবে, যে 17 লিখলে এটাকে দুটো পার্ট করলে, তারপরে 7 2 14 করলে প্লাস 1 মাইনাস 1 করবে, হচ্ছে না, 5 7 35 মাইনাস 35 করলে দেখো -34 আসছে। মানে রুলটা কি হলো, রুলটা হলো যে দুটো পার্ট করবে, পার্ট করে ইউনিট ডিজিটকে 5 টাইমস করবে, 5 টাইমস করে রিমেনিংয়ের সাথে কি করবে বিয়োগ করবে। যদি বিয়োগ ফলটা 17 দ্বারা ডিভিজিবল যায় তাহলে অরিজিনাল যে নাম্বারটা সেটাও কী হবে 17 দ্বারা ডিভিজিবল যাবে, ঠিক আছে না? উদাহরণ তোমরা যে কোনো করতে পারো, যে ধরো 85,
তাহলে 85 ধরো আমি যাই জানি, কিন্তু ছোট দ্বারা বোঝাচ্ছি তোমাদের, ঠিক আছে না? তোমরা করতে পারবো, অসুবিধা হবে না। তাহলে এটাকে 5 টাইমস করলাম, মানে 25 হলো। 25 কি বললাম? যে 25 বিয়োগ করতে হবে। তাহলে কি হয় এখানে বলো? যে -17। মাইনাস প্লাস কোনো অসুবিধা নেই, কারণ মাইনাসে হোক আর প্লাসে হোক এটা 17 দ্বারা তো ভাগ যায়, তাই না? তাহলে কি হচ্ছে, 85ও 17 দ্বারা ভাগ যাবে। তারপর আসছি বাই 18। বাই 18 দেখো, এটা 2×9, এটা তো করা যায়। 2×9, দুইয়ের রুলটা কি জানো? যে লাস্ট ডিজিট অথবা ইউনিট ডিজিট যদি দুই দ্বারা ভাগ যায় সেটা, আর 9 রুলটা কি? যে সাম অফ দ্য ডিজিট যদি 9 দ্বারা ভাগ যায়, এই দুটোই কিন্তু স্যাটিসফাইড করতে হবে, তাহলে সেটা 18 দ্বারা স্যাটিসফাইড করবে। লাস্ট আসছে 19। বাই 19 দ্বারা কি? সেমভাবে এটা লিখলে রুলটা নিজেই তৈরি করবে, সব কিছু রুল তোমরা নিজেই তৈরি করতে পারো, অসুবিধা নেই। তাহলে 18+18 মানে কত হলো? 19। মানে কি হলো, ইউনিট ডিজিটকে ডবল করবে, রিমেনিংয়ের সাথে যোগ করে দেবে। ধরো 38 তো যাই, অসুবিধা নেই। তাও চেক করলাম কি করব, 16+16 মানে কি? 19, তাই না? মানে কি হলো রুলটা, যে ইউনিট ডিজিটকে ডবল করবে, ডবল করে যেটা হলো সেটা কি করবে, এই রিমেনিংয়ের সাথে অ্যাড করে দেবে। যদি এই এটা যদি 19 দ্বারা ভাগ যায়, তাহলে হোল নাম্বারটা যেটা অরিজিনাল নাম্বার ছিল সেটা কী হবে, 19 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল কেনা? এইগুলো দেখো, এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু ক্যালকুলেশনটা খুব ইজিতে করতে পারবে, 20-30 সেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে? এবার দেখো, আসি প্রপার্টিজ অফ ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি রুলের প্রপার্টিজ কিন্তু লাগবে তোমাদের, প্রপার্টিজ একটাই প্রপার্টিজ লাগবে, যেটা কি হয় যে কমন ফ্যাক্টর দিয়ে, কমন ফ্যাক্টর দিয়ে। দেখো এই যে কনসেপ্টগুলো বলবো সেই কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো ভালো কনসেপ্ট, মানে অন্যান্য চ্যানেলে কি বলে, দেখো আমি চ্যানেলে বদনাম করছি না, তাও দেখো বলি যে অন্যান্য প্রচুর চ্যানেলে আছে, তারা শুধু কি করে, এমসিকিউ প্র্যাকটিস করায়, কনসেপ্টটা দেয় না। আর কনসেপ্ট যদি তোমরা না জানো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে না? কারণ দেখো এমসিকিউ প্র্যাকটিস করে, বারবার বলছি, শুধু ম্যাথ বলে কথা না, ম্যাথ জিআই অন্যান্য সাবজেক্টেই, শুধু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে কি ডাউট হবে যে এ হবে না বি হবে অ্যান্সার, ঠিক আছে না? তাহলে তোমাদের জানতে হবে কি, আগে কনসেপ্টটা ক্লিয়ার দরকার। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি যদি এমসিকিউ প্র্যাকটিস নাও করো তাও তুমি কিন্তু করতে পারবে। দেখো কমন ফ্যাক্টর কি, যে এখানে 1 a^x + b^x এই একটা ফর্ম, 2 এখানে লিখলাম ডান দিকে যে a^x - b^x এই একটা ফর্ম। বোঝা গেল কিনা? যে এই একটা ফর্ম, এটা এটার কমন ফ্যাক্টর কত হবে, এটার কমন ফ্যাক্টর কত হবে, কারণ যেটা কমন ফ্যাক্টর হবে সেটা ডিভিজিবল যাবে, তো ওই জন্য এই প্রপার্টিসটার মধ্যেই এই কমন ফ্যাক্টরটা আসছে। তাহলে ইফ এখানে লিখি, ইফ x = odd, এবার odd মানে কী ধরে নেবে, সবসময় 1 ধরে নেবে, ঠিক আছে? শর্টকাট বলছে আর কি, ইফ x = odd, odd মানে কী ধরবে, 1 ধরবে। যদি x এর মান 1 হয় তাহলে এর কমন ফ্যাক্টর কত, কমন ফ্যাক্টরকে আমি cf দিয়ে ডোনেট করছি, cf a+b। এবার ইফ x = even, ইভেন মানে কী ধরে নেবে, 2 ধরে নেবে, তাহলে এর কমন ফ্যাক্টর কত, a² + b² কিন্তু a² + b² কমন ফ্যাক্টর হতে পারে না, এটা ক্রস চিহ্ন করলাম, কিন্তু এটা হবে, ঠিক আছে না? কারণ a² + b² যদি অনেক বড় সংখ্যা থাকে তাহলে তো বের করতে পারবে না, তাহলে কমন ফ্যাক্টর এটা
হচ্ছে না, স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, কিন্তু এটাতে কাজে লাগবে না পরীক্ষায়। দুই নম্বর দেখো, এখানে সিমিলারলি ইফ এক্স ইকুয়াল টু অড, অড মানে ওয়ান ধরবে, তাহলে এর কমন ফ্যাক্টর কত হবে? এর কমন ফ্যাক্টর হবে জাস্ট ওয়ান বসাবে, ওয়ান পুট করবে, এ মাইনাস বি। আবার ইফ এক্স ইকুয়াল টু ইভেন, ইভেন মানে দুই ধরবে, তাহলে এর কমন ফ্যাক্টর কত হচ্ছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা থেকে কী লেখা যায়? এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি। ওকে না, মানে এটাও হতে পারে আবার এটাও হতে পারে। বোঝা গেল? আশা করি এটা বোঝা গেছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট আসছি ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। এই ব্যাপারটাও এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু, ছোট টপিক বলে। দেখো ফেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু ব্যাপারটা নিয়ে, এটার কিছুই না। দেখো যদি বলে 2 4 9 6 3 5 8, এই সংখ্যাটাই দিল ধরো, সাপোজ বলো যে এর ফেস ভ্যালু অফ 6 কত, ফেস ভ্যালু অফ 6 কত? তাহলে ফেস ভ্যালু বলতে গেলে ইটসেলফ, নিজেই যেটা বলবে সেটাই তার ফেস ভ্যালু, তাহলে 6। এটা কি ব্র্যাকেটে লিখে দিলাম, ইটসেলফ, যেটা ফেস ভ্যালু বল। যদি বলে 8 ফেস ভ্যালু কত, 8। যদি বলে 9 ফেস ভ্যালু কত, 9। যদি বলে 2 ফেস ভ্যালু কত, 2। এবার প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু অফ 6 বললো। এবার দেখো প্লেস ভ্যালু বলো কত নম্বর প্লেসে আছে। দেখো একক, দশক, শতক, সহস্র, মানে হাজার প্লেস আছে না, তাহলে এটা কি লিখবে? 6 লিখবে। আর এর পরে কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে সংখ্যা আছে না, তাহলে 3 জিরো লিখবে। ঠিক আছে না? পরীক্ষায় কীভাবে কোয়েশ্চেন আসবে এগুলো? যে এই সংখ্যাটা দিল, দিয়ে বললো যে ফেস ভ্যালু অফ 6 আর প্লেস ভ্যালু অফ 6 গ্যাপটা কত বা ডিফারেন্স কত। ঠিক আছে না? এটা দিয়ে কোয়েশ্চেন আসে তোমাদের। তাহলে দেখো আমাদের মোটামুটি ডিভিজিবিলিটি রুল কমপ্লিট হয়ে গেল, কমন ফ্যাক্টর যেটা ছিল সেটাও কমপ্লিট, ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু এটাও কমপ্লিট হলো। ঠিক আছে, বারবার বলছি, যারা দেখছো প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর তোমরা কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে না? আমি দেখলাম যে তোমরা কমেন্ট করছো, আর কমেন্টে আমাদের দেখো যে চ্যানেলের নাম এমএইচ এডুকেশন ল্যাব, সেখান থেকে তো কমেন্টে রিপ্লাই করা হয়, প্লাস আমার পার্সোনাল যে ইমেল আইডি আছে সেখান থেকেও আমি তোমাদের ভাবছি যে কমেন্ট করব, বা করেছি এর আগের ভিডিওতে, যে ম্যাথস উইথ বিনোদ স্যার, ম্যাথস উইথ বিনোদ স্যার, এখান থেকে তোমাদের কিন্তু আমি রিপ্লাইগুলো দেবো। ঠিক আছে না? অনেকে চাইছে যে ভিডিওটা বড় হোক, তা দেখো আমি কি বলতে চাইছি, যে প্রথম স্টার্ট করলাম আমরা, ঠিক আছে, এরকম একটা প্রোগ্রাম, ঠিক আছে, তা ভবিষ্যতে আমরা ভিডিওটা বাড়াবো, ম্যারাথন ক্লাসও দেবো, 1-2 ঘন্টা ক্লাসও দেবো। আর যখন তোমাদের কোনো পরীক্ষা আসবে, ধরো পুলিশের পরীক্ষা আসলো, বা প্রাইমারি পরীক্ষা আসলো, বা WCS পরীক্ষা আসলো, টাইম খুব শর্ট আছে, তা এর সঙ্গে সঙ্গে আমাদের কী করবো, যে একটা ওভারঅল একটা কোয়েশ্চেন অথবা ম্যারাথন একটা ক্লাস 2-3 ঘন্টা সেখানে একটা ক্লাস দেবো। বোঝা গেলো কি না? সেই ক্লাসগুলো তোমরা মন দিয়ে দেখবে, প্লাস আমি যে এইগুলো ডেভেলপ করছি, এই কনসেপ্টগুলো তোমরা মোটামুটি খুব ভালো কনসেপ্ট, তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে। ঠিক আছে, আর কি বলছি, লাইক করবে কিন্তু, যদি লাইক করো তাহলে ভালো লাগে, যে লাইক করছো তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আনবো তাহলে আরও উন্নত করার চেষ্টা করবো। ঠিক আছে না? কমেন্ট করবে যে স্যার ভিডিওগুলো ভালো হচ্ছে, বা যদি খারাপও হয়, ঠিক আছে, তাহলে বলবে যে স্যার আর একটু ডেভেলপ করুন। অনেকে কমেন্ট দেখি আমি, সব কমেন্ট দেখি, ঠিক আছে, রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি দেখো এখান থেকে মাঝে মাঝে রিপ্লাই দেব। ওকে না? এবার দেখো কিছু কোয়েশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করি। কোয়েশ্চেনটা বোর্ডে দেখতে পাবে,
কোয়েশ্চেন দেখবে, তারপরে তুমি কমেন্ট করবে। কিন্তু দেখো কি বলেছে, এক্স ওয়াইকে 80 দ্বারা ভাগ যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? তাহলে এখানে দেখো জিরো দ্বারা কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে, জিরো দ্বারা কী হচ্ছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে এখানে। তাহলে ওয়াইয়ের মান কী হবে, মাস্ট জিরো হবে। এবার এক্সের মানটা আমাদের বার করতে হবে। এবার এক্সের মানটা তাহলে কী করতে হবে, 5 3 2, মানে আটের রোলটা কী, তখন আটের রোলটা হচ্ছে কি যে লাস্ট থ্রি ডিজিট। তাহলে এটা কি যাবে 8 দ্বারা? দেখো 6 8 48, 7 8 56, 6 8 48, 8 5 13 52, এটা যাচ্ছে না। তারপর দেখো 533, 533 তো যাবেই না, ঠিক আছে। তারপর 534, 8 দ্বারা ভাগ যাচ্ছ, 6 8 48, 8 5 13 54, এটা যাচ্ছে না। তাহলে 536, দেখো এটা 8 দ্বারা যাচ্ছে, তাহলে এটা কী হবে, 6 হবে, এটা 6 হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, 6, তাই না? ডি রাইট অ্যান্সার। তারপর দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। আমি কোয়েশ্চেনটা লিখছি না, এ বি সি ডি অপশনগুলো দেখো, যে এভরি ইন্টিজার আর রেশনাল নাম্বার। তা এটা এভরি ইন্টিজার, দেখো ইন্টিজার বলতে গেলে কী কী বোঝাচ্ছে, যে ইন্টিজার্স হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে যাবে -3, -2, -1, 0, +1, +2, +3, এভাবে করে প্লাস ইনফিনিটি অবধি। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0, তারপর প্লাস ইনফিনিটি, এটাকে বলা হয় ইন্টিজার, ঠিক আছে। এই মাইনাস থেকে এই যে এটা -1 অবধি, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার। আর +1 থেকে প্লাস ইনফিনিটি অবধি, এটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার। আর 0 কী হচ্ছে আমাদের, নিউট্রাল। তাহলে দেখো যে এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার, অবশ্যই। রেশনাল নাম্বার কাকে বলে, যেটাকে পি ওয়াই কিউ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে যে ইন্টিজার টোটালগুলো কী হচ্ছে, পি ওয়াই কি দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে এ ঠিক আছে, বলছে নট কারেক্ট। তারপর বি দেখো, এভরি ন্যাচারাল নাম্বার ইজ ইন্টিজার, ওকে। দেখো +1 থেকে +1, +2, +3, এগুলো কি ন্যাচারাল নাম্বার। তাহলে এগুলো কি হচ্ছে আমাদের, এভরি ন্যাচারাল নাম্বার ইন্টিজার হচ্ছে, ঠিক আছে। এভরি ন্যাচারাল নাম্বার রিয়েল নাম্বার, অবশ্যই। কারণ দেখো রিয়েল নাম্বারের মধ্যেই, আমি তোমাদের ক্লাসটা করেছিলাম, রিয়েল নাম্বারের মধ্যেই আমাদের কী পড়ছে, ন্যাচারাল নাম্বারগুলো পড়ছে। এভরি ন্যাচারাল নাম্বার আর রিয়েল নাম্বার, এভরি রিয়েল নাম্বার আর রেশনাল নাম্বার, এখানে কিন্তু একটা প্রবলেম। কী প্রবলেম, যে আমি বলেছিলাম দেখো প্রথমে নাম্বারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বার। এটা হয়নি আমাদের, রিয়েল নাম্বারকে দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, তাই না? তাহলে কি বলছে, এভরি রিয়েল নাম্বার ইজ রেশনাল নাম্বার। এভরি রিয়েল নাম্বার রেশনাল নাম্বার হতেও পারে, আবার ইরেশনাল নাম্বার হতে পারে। তাহলে ওই জন্য ডি হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, নট কারেক্ট বলেছে। তারপর দেখো পি ইজ প্রাইম নাম্বার। আমি যখন তোমাদের ক্লাস নিই তখন বলেছিলাম যে প্রাইম নাম্বার দিয়ে অনেক কোয়েশ্চেন হয়, পি হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে পি স্কোয়ার প্লাস 3 প্রাইম নাম্বার হবে, তাহলে পি কত নিতে হবে? তাহলে পি হচ্ছে ধরো প্রাইম নাম্বার, তা এই নয় যে এখানে 1 নিলে, তাহলে 2 যদি নিই তাহলে 2 স্কোয়ার প্লাস 3, মানে কত, 7, তাই না? তাহলে পি এর মান নিতে হবে কত, 2। ও দেখালো পিও প্রাইম নাম্বার, 2ও প্রাইম নাম্বার, তাই না? তাহলে পি এর মান হচ্ছে কত, 2। আর পি স্কোয়ার প্লাস 3 মানে 7 আসছে, 7 অলসো কি প্রাইম নাম্বার। নেক্সট দেখো পি অ্যান্ড পি প্লাস 1, পি আর পি প্লাস 1 দুটোই কি হচ্ছে, প্রাইম নাম্বার। তাহলে পি মাইনাস 1 কি হবে? তাহলে দেখো এখানে 2 আর 3, পি এর মান 2 আর পি প্লাস 1 মান 3। তাহলে 2 - 1 মানে কত, 1। তাহলে অপশন অপশন দেখো, ইট হ্যাজ ইট ইজ এ প্রাইম নাম্বার, হবে না, 1 প্রাইম নাম্বার নয়। বি অপশন আছে, ইট ইজ এ কম্পোজিট নাম্বার, হবে না, কারণ কম্পোজিট নাম্বার হতে গেলে মোর দেন 2 ফ্যাক্টর হতে হবে। সি,
Its square is composite number? No. Ekir square ek hi hoy. D. It has only one factor. Ekir ektai factor. Ba indirectly ke bolay je neither prime nor composite. Thik ache na? Tarpor dekho je which one of the following statement is correct? Bojha gelo? Je 12177 eta 11 dara ar 99 dara ei byapar ta ache je 11 dara bhag jabe kintu 99 dara jabe na 9 dara bhag jabe kintu 99 dara jabe na thik ache eta 9 dara jabe 11 dara jabe 99 dara jabe dekho ekhane age 9 dara jay kina dekhe age thik ache na 9 dara ki niyom bolechilam je 2 1 3 সাত সাত আট আটার সাথে পনেরো এটা যাচ্ছে তাহলে কি বা এটা করতে পারো সাত সাত চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো হচ্ছে না সাম অফ দ্য ডিজিট তাহলে এটা নয় দ্বারা ভাগ যাচ্ছে তাহলে কি নয় দ্বারা ভাগ যাবে আর কি বলেছিলাম যে তোমাদের এই যে নাম্বারটা 2177 এটা এগারো দ্বারা ভাগ যাবে কিনা কী করে বুঝবে যে এক আর এক দুই দুই আর সাত মানে অল্টারনেটিভ সিরিজগুলো নিতে হবে এক এক দুই সাত আর দুই নয় তারপর দুই আর নয় সাথে নয় তাহলে এদের গ্যাপটা কত এদের গ্যাপটা আসছে দেখো জিরো তাহলে এটা কি নয় দ্বারা যাচ্ছে প্লাস এগারো দ্বারাও যাবে তাহলে অপশন হচ্ছে কি সি যে নয় দ্বারাও যাচ্ছে এগারো দ্বারা যাচ্ছে অ্যান্ড 99 তাহলে যেটা নয় দ্বারা যাচ্ছে প্লাস এগারো দ্বারা যাচ্ছে সেটা বোথ 99 দ্বারাও যাবে ঠিক আছে না তাহলে সি হবে অপশন কারেক্ট অপশন যে 78 স্টার মার্ক 78 স্টার মার্ক 3945 এটা এগারো দ্বারা ডিভিজিবল যাবে তাহলে এগারোর মান কত হবে মানে এই স্টারের মান কত হবে তাহলে দেখো এখানে কি হচ্ছে আমি এটা নিলাম যে আট আর তিন এগারো এগারো আর চারে হচ্ছে কত পনেরো সেমভাবে সাত আর এটা নিতে হবে এটার মানে আমি জানি না এটা লিখছি সাত সাতই ধরলাম আমি সাত আর এটা একটা বাদ দিয়ে তাই না তার নয় আর সাথে ষোলো ষোলো আর পাঁচে হলো কত একুশ বোঝা গেল তাহলে এখানে কত হতে হবে এখানে যদি আমি জিরো নিই তাহলে কী হচ্ছে একুশে হচ্ছে তারপরে এখানে যদি এক নিই তাহলে কত হচ্ছে বাইশ হচ্ছে এখানে যদি পাঁচ নিই তাহলে দেখো ছাব্বিশ হচ্ছে তাই না তাহলে এই যদি পাঁচ নিই এখানে ছাব্বিশ হচ্ছে তাহলে ছাব্বিশ থেকে যদি পনেরো বিয়োগ করা হয় তাহলে কত আসছে দেখো এগারো হচ্ছে তাহলে কী হবে এটা পাঁচ বোঝা গেল কিনা পাঁচ অপশন টেস্ট করবে তারপর দেখো নেক্সট কোয়েশ্চেন যে হুইচ অফ দ্য ফলোয়িং উইল নট কমপ্লিটলি ডিভাইডেড বাই যে থ্রি টু দি পাওয়ার ফর্টি ওয়ান প্লাস সেভেন টু দি পাওয়ার এইটটি টু এটা কী হবে বলো যেটাকে আমি এইভাবে সাজাতে পারি তো থ্রি টু দি পাওয়ার ফর্টি ওয়ান প্লাস ফর্টি ওয়ান লিখতে পারি মানে কি যে থ্রি টু দি পাওয়ার ফর্টি ওয়ান প্লাস ফর্টি নাইন ফর্টি ওয়ান তাহলে এটা কি সেই ফর্মেটে এ টু দি পাওয়ার এক্স প্লাস বি টু দি পাওয়ার এক্স আর যদি এক্স অড হয় তাহলে এটা কী হয় কমন ফ্যাক্টর থ্রি প্লাস ফর্টি নাইন মানে কত নয় দশ এগারো বারো বাহান্ন তাহলে দেখো চার দ্বারা ভাগ যায় বাহান্ন দ্বারা ভাগ যায় ছাব্বিশ দ্বারা ভাগ যায় কিন্তু সতেরো দ্বারা ভাগ যায় না তাহলে অপশন কত হবে সি ঠিক আছে তারপর দেখো নেক্সট দেখো যে ওয়ান টু থ্রি ফোর কোশ্চেনটা দেখতে পাচ্ছ ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এভাবে করে পনেরো টু দি পাওয়ার এন আছে এটা ডিভিজিবল যাবে এইটটি ওয়ান দিয়ে
তাহলে এন এর মানটা কত হতে হবে? তাহলে আমরা দেখো এই সিরিজটা কি জানি আমরা, এই সিরিজটা যে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মানে পনেরো ইন্টু পনেরো প্লাস ওয়ান বাই টু এটা এন, তাহলে আমাদের পনেরো ইন্টু এখানে কী লেখা যায় ষোলো বাই দুই এন লিখলাম, তাহলে দেখো পনেরো ইন্টু আট টু দি পাওয়ার এন লিখলাম, তাহলে এটা কী লেখা যায় যে তিন ইন্টু পাঁচ ইন্টু আট, দেখো পাঁচ আট এটা কোনো এখানে ফ্যাক্ট করবে না, তাহলে তিনের পাওয়ারটাই কত আনতে হবে তাহলে একাশি করতে হবে, তাহলে তিনের পাওয়ার কত আনতে হবে থ্রি টু দি পাওয়ার ফোর, তাই না? তাহলে এন এর মান কত হবে ফোর, বোঝা গেল? তাহলে দেখো যে কোশ্চেনগুলো করালাম সে কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো আমি সহজ কোশ্চেন কিন্তু করাইনি, এটাকে বলা হয় কঠিন কোশ্চেন, কিন্তু কঠিন কাদের কাছে লাগবে, যারা এই কনসেপ্টগুলো জানে না, যে কনসেপ্টগুলো আগে করেছিলাম এর আগের ভিডিওটা তোমরা দেখবে আর এই ভিডিওটা দুটো একসাথে যদি দেখো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা করতে পারবে, বোঝা গেল? তাহলে আজকে এই অবধি থাক, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।